হ্যালো মাই ডিয়ার লিটিল লিটিল ফ্লাওয়ার্স, হাউ আর ইউ আর ডুইং? সবাই কেমন আছো? আই হোপ দ্যাট অল অফ ইউ আর হ্যাভিং এ গ্রেট উইক, রাইট? ওকে, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, আজকে আমরা কী করবো জানো? আমি তোমাদেরকে বলছি। আচ্ছা ফ্লাওয়ার্স, তোমরা তো এর আগে সেম স্ট্রোকস বুক থেকে বিভিন্ন মানে ডিফারেন্ট টাইপস অফ কার্সিভ স্ট্রোকসের ব্যাপারে জেনেছো, তাই না? আজ কিন্তু আমরা সেই কার্সিভ স্ট্রোকসগুলি আবার প্র্যাকটিস করবো, মানে ট্রেস করবো পেন্সিল দিয়ে। আর আমরা জানবো যে ওই স্ট্রোকসগুলো দিয়ে কোন কোন লোয়ার কেস কার্সিভ লেটার্স লেখা যায়, ঠিক আছে? ব্যাপারটা কত ইন্টারেস্টিং না? তাহলে ফ্লাওয়ার্স, আই রেডি ফর দিস অ্যাক্টিভিটি? তার আগে সেম কভস বুকটা কিন্তু তোমাদের আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো ফ্লাওয়ার্স, সেম কভস বুক, এই বুকটা গিয়ে নিয়ে এসো, সঙ্গে একটা পেন্সিল একটা ইরেজার আনতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো, সবাই রেডি হয়ে গেলে এখন পেজ ওপেন করে ফেলো। এখন এই বুকের পেজ নাম্বার 4 ওপেন করতে হবে। উইচ নাম্বার ইজ দিস? একবার জোরে জোরে বলে ফেলো আমাকে। দিস ইজ দ্য নাম্বার 4। এই পেজটা এখন তাড়াতাড়ি ওপেন করে ফেলো, ঠিক আছে? এই যে দেখো, দেখতে পাচ্ছো এখানে কত কার্সিভ স্ট্রোকস রয়েছে, আর সঙ্গে কিন্তু অনেক কার্সিভ লেটার রয়েছে। আজ কিন্তু আমরা জানবো কোন কার্সিভ স্ট্রোক দিয়ে কোন লেটার লিখতে পারি। ওকে, তাহলে ফ্লাওয়ার্স চলো আর দেরি না করে অ্যাক্টিভিটি স্টার্ট করি। আই রেডি ফর দিস অ্যাক্টিভিটি? ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো মাই দ্য ফ্লাওয়ার্স, লুক অ্যাট দ্য পেজ অ্যান্ড টেল মি দ্যাট হোয়াট ইউ ক্যান সি ইন দ্য পেজ। তুমি এই পেজে কী দেখতে পাচ্ছো? ওকে দেখো, এইখানে তোমাদের ফ্রেন্ড, এটা কে? স্ট্রাইকার, তাই তো? কি বলছে? ফ্রেন্ডস, ডু ইউ নো দ্যাট অল অফ দি স্ট্রোকস ক্যান হেল্প আস টু রাইট অল ইংলিশ লেটার বিউটিফুলি? লেটস সি হাউ। ও বলছে এই যে স্ট্রোকসগুলি দেখতে পাচ্ছি, এই স্ট্রোকসগুলি কিন্তু আমাদের বিউটিফুল মানে ইংলিশ লেটার্সগুলি লিখতে কিন্তু সাহায্য করবে খুব সুন্দরভাবে। ওকে, আমরা কিন্তু কার্সিভ লেটার্স আমরা এখন দেখবো কীভাবে লিখতে হয়। ওকে, সো তার আগে আমাকে রাইম বলি। জাম্প দ্য বাম্পস, ক্লাইম্ব আপ দ্য হাম্পস, লুপস আর হিয়ার অ্যান্ড কার্ভস আর দেয়ার, স্ট্রোকস আর প্রেজেন্ট এভরিওয়্যার, মেক নিউ লেটার্স উইথ ইচ ওয়ান, এনজয় অ্যান্ড হ্যাভ লটস অফ ফান। ওকে, আচ্ছা নাও ফ্লাওয়ার্স, উই আর গোয়িং টু ট্রেস অল দ্য স্ট্রোকস। ওকে, আচ্ছা সবাই পেন্সিল নিয়ে নাও। লুক ফ্লাওয়ার্স, আই হ্যাভ টেকেন আ পেন্সিল হিয়ার। নাও ইউ হ্যাভ টু ট্রেস অল দ্য লুপি স্ট্রোকস। আমরা এখন এই লুপি স্ট্রোকসগুলি ট্রেস করবো। তোমরা তো জানো এগুলো লুপি স্ট্রোকস, কীভাবে ট্রেস করতে হবে আমার সঙ্গে সবাই ট্রেস করো। এইরকমভাবে উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দি স্ট্রোকস লাইক দিস। এইরকমভাবে স্লোলি স্লোলি তোমরা কিন্তু স্ট্রোকসগুলি ট্রেস করে ফেলো। তোমরা আগেও লুপি স্ট্রোকস অনেকবার ট্রেস করেছো, বাড়িতেও প্র্যাকটিস করেছো, আশা করি এইগুলো ট্রেস করতে কোনো অসুবিধে হবে না। স্লোলি স্লোলি ট্রেস করো, ভুল হলে তো জানোই যে আমরা ইরেজ করে নিই, আবার ট্রেস করব, ঠিক আছে? এই স্ট্রোকসগুলি যে আমরা ট্রেস করছি, এই স্ট্রোকসগুলি কিন্তু ট্রেস করার ফলে ইংলিশ অনেকগুলি লেটার্স আমরা লিখতে পারবো খুব সুন্দরভাবে। যেমন কার্সিভ লোয়ার কেস বি, ই, এইরকম আরও অনেক লেটার্স আছে যেগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে ইজিলি লিখতে পারবো। এই দেখো আমি কি সুন্দর লুপি স্ট্রোকসগুলি ট্রেস করে ফেললাম, ঠিক আছে? এখন দেখো এই স্ট্রোকসগুলো কিন্তু আমাদের এই লেটার্সগুলি লিখতে হেল্প করবে। এটা হলো কার্সিভ লোয়ার কেস বি, এইটা হলো কার্সিভ লোয়ার কেস সি, এইটা হলো কার্সিভ লোয়ার কেস এফ, এইটা হলো কার্সিভ লোয়ার কেস এইচ, দিস ইজ দ্য লোয়ার কেস কার্সিভ কে, দিস ইজ দ্য লোয়ার কেস কার্সিভ এল, তারপর এটা হলো পি। ওকে, আচ্ছা এখন চলো ফ্লাওয়ার্স, আমরা ডিগ আউট স্ট্রোকস ট্রেস করে ফেলি। আবার পেন্সিল নিয়ে নাও, দেখো কীভাবে ট্রেস করছি, এইরকমভাবে, ঠিক আছে? উই হ্যাভ টু ট্রেস অল স্ট্রোকস লাইক দিস। ওকে, আমরা একটা একটা করে ডটস জয়েন করব আর ডিগ আউট স্ট্রোকস কিন্তু ট্রেস করে যাব। তাহলে লুপি স্ট্রোকস আমরা ট্রেস করেছি, ওই স্ট্রোকসটা দিয়ে আমরা অনেকগুলি লোয়ার কেস কার্সিভ লেটার্স আমরা ট্রেস করতে পারবো, মানে লিখতে পারবো, তাই তো? সুন্দর করে এবার এই ডিগ আউট স্ট্রোকটার সাহায্যেও কিন্তু আমরা অনেকগুলো ইংলিশ লেটার্স খুব সুন্দর করে মানে বিউটিফুলভাবে কিন্তু লিখতে পারবো। দেখো ফ্লাওয়ার্স, আমি কি সুন্দর ডিগ আউট স্ট্রোক ট্রেস করছি। উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ ডিগ আউট স্ট্রোক লাইক দিস, এইরকমভাবে। ওকে, আচ্ছা এখন তাহলে এই স্ট্রোকটা দিয়ে আমরা কোন কোন লেটার লিখতে পারবো? এই দেখো, এইটা হলো
কার্সিভ লোয়া কেস জি, এইটা হলো কার্সিভ লোয়া কেস আই, এটা হলো কার্সিভ লোয়া কেস ওয়াই, আর এটা হলো কার্সিভ লোয়া কেস জেড। ওকে আচ্ছা, এখন চলো আমরা হাম্পি স্ট্রোকসগুলি ট্রেস করে ফেলি। আবার পেন্সিল নিয়ে নাও, এই দেখো একটা একটা করে কিন্তু আমরা এই হাম্পি স্ট্রোকসগুলো ট্রেস করে ফেলবো, ঠিক আছে? আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ডটসের বাইরে যাতে কোনোভাবেই না যায়, ঠিক আছে? তোমরা কিন্তু ভীষণ কেয়ারফুলি আর স্লোলি স্লোলি ট্রেস করবে, ঠিক আমি যেভাবে ট্রেস করছি, ঠিক আছে? তোমরা তো জানো কীভাবে ট্রেস করতে হয়, যদি ভুল হলে যায় কোনো রকমভাবে তাহলে কিন্তু তোমরা ইরেজ করে নিই, আবার ট্রেস করবে। আমরা তো পেন্সিল দিয়ে ট্রেস করছি, ইরেজ করতে কোনো অসুবিধে হবে না। দেখো আমি তাহলে হাম্পি স্ট্রোকস ট্রেস করছি একটা একটা করে, তাই তো? আর এই স্ট্রোকটা কিন্তু আমরা যে ট্রেস করছি, আমরা কিন্তু এই স্ট্রোকটা ট্রেস করলে খুব সুন্দর করে কার্সিভ লোয়া কেস এম আর এন লিখতে পারবো। এই দেখো কার্সিভ লোয়া কেস এম আর কার্সিভ লোয়া কেস এন। ওকে আচ্ছা, তারপর এগুলো কি বলো তো, বাম্পি স্ট্রোকস। ওকে এখন চলো বাম্পি স্ট্রোকস ট্রেস করে ফেলি কিভাবে। এই দেখো ফ্লাওয়ার দেখেছো, এই হাম্পি স্ট্রোকে একদম উল্টো স্ট্রোকটা হলো বাম্পি স্ট্রোক। ওকে এই দেখো আমি কিন্তু এইটাও ভীষণ স্লোলি স্লোলি ট্রেস করছি, তোমরাও কিন্তু খুব কেয়ারফুলি আর স্লোলি স্লোলি সবগুলো বাম্পি স্ট্রোকস ট্রেস করে ফেলো, ঠিক আছে? ঠিক এই রকমভাবে, কোনোভাবে যাতে ডটসের বাইরে না যায়। তোমরা এর আগেও কিন্তু এই স্ট্রোকসগুলো অনেক প্র্যাকটিস করেছো, যদি কোনোভাবে ভুল হয়েও যায় ইরেস করে নিয়ে কিন্তু টুক করে ট্রেস করে ফেলবে আবার। ওকে আচ্ছা দেখো, ঠিক আমি কিন্তু বাম্পি স্ট্রোকস ট্রেস করে ফেলেছি, তাই তো? ওকে নাও তোমরাও ফিনিশ করে ফেলো, স্লোলি স্লোলি ট্রেস করবে। এই দেখো তাহলে ফ্লাওয়ার্স, আমরা যে বাম্পি স্ট্রোকস ট্রেস করলাম, আমরা কিন্তু এই রেসগুলি খুব সুন্দর করে লিখতে পারবো। এই দেখো কার্সিভ লোয়া কেস আই, কার্সিভ লোয়া কেস টি, কার্সিভ লোয়া কেস ইউ, অ্যান্ড কার্সিভ লোয়া কেস ভি, আর কার্সিভ লোয়া কেস ডাব্লিউ। ওকে আচ্ছা, এখন চলো আমরা সার্কুলার স্ট্রোকসগুলি ট্রেস করে ফেলি। দেখো সার্কেল সার্কেল কতগুলো সার্কেলস রয়েছে, কিভাবে ট্রেস করব। এই দেখো ঠিক এই রকম ভাবে কিন্তু আমরা সার্কুলার স্ট্রোকসগুলো ট্রেস করে ফেলবো। তোমরা তো সার্কুলার স্ট্রোকস ট্রেস করতে পারো, তোমরা এর আগেও অনেক সার্কুলার স্ট্রোকস ট্রেস করেছো আর বাড়িতেও প্র্যাকটিস করেছো, আমার সঙ্গে সঙ্গে করে ফেলো। এই রকম ভাবে ঘুরিয়ে এনে ফার্স্টে সার্কেল ড্র করবো, আবার এরকম একটা স্ট্রোক, আবার এরকম ঘুরিয়ে সার্কেল ড্র করবো, আবার এরকম ঘুরিয়ে স্ট্রোক, আবার এরকম ঘুরিয়ে সার্কেল ড্র করে আবার এরকম একটা স্ট্রোক, এইরকম করেই কিন্তু আমাদের কন্টিনিউ সার্কুলার স্ট্রোকস ট্রেস করে যেতে হবে, ঠিক আছে? আর এই স্ট্রোকসটার সাহায্যে কিন্তু আমরা এই লেটার্সগুলো লিখতে পারবো, কার্সিভ লোয়া কেস লেটার্স। এটা কি লেটার এ, এইটা হলো কার্সিভ লোয়া কেস লেটার সি, এইটা হলো কার্সিভ লোয়া কেস লেটার ডি, এইটা তো কার্সিভ লোয়া কেস লেটার ও, একদম এই সার্কুলার স্ট্রোকের মতো। তারপর এটা কি কার্সিভ লোয়া কেস লেটার কিউ, আর এইটা কার্সিভ লোয়া কেস লেটার এক্স। ওকে আচ্ছা, এখন চলো লাস্ট স্ট্রোকটা আমরা ট্রেস করি। এগুলো কি বলো তো, জিপার স্ট্রোকস, কিভাবে ট্রেস করব। তোমরা পারো ট্রেস করো, এইরকম ভাবে তোমরা সবগুলো জিপার স্ট্রোকস আমার সঙ্গে ট্রেস করো। উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দিস জিপার স্ট্রোকস লাইক দিস। ডটসের বাইরে চলে গেলে ইরেজ করে নিয়ে আবার ট্রেস করবে, ঠিক আছে? তাহলে জিপার স্ট্রোকস আমরা এইরকমভাবে স্লোলি স্লোলি ট্রেস করবো, আমরা কিন্তু কন্টিনিউ ট্রেস করবো, আমরা কিন্তু থেমে যাব না, ঠিক আছে? এই দেখো ফ্লাওয়ার্স, আমি কিন্তু জিপার স্ট্রোকসগুলি ট্রেস করে ফেলেছি। ওকে আচ্ছা, তাহলে দেখো এই স্ট্রোকসগুলো কিন্তু আমাদের হেল্প করবে এই লেটার্সগুলি লেখার জন্যে। এটা হলো কার্সিভ লোয়া কেস লেটার আর, আর এইটা হলো কার্সিভ লোয়া কেস লেটার এস। তাহলে দেখেছো কি সুন্দর আমাদের লুপি স্ট্রোক, দিগাউট স্ট্রোক, হাম্পি স্ট্রোক, বাম্পি স্ট্রোক, সার্কুলার স্ট্রোক আর জিপার স্ট্রোক, এই সবগুলো স্ট্রোকস কিন্তু আমাদের সুন্দর করে কার্সিভ লোয়ার কেস লেটার্সগুলো কিন্তু লিখতে হেল্প করবে। বাড়িতে কিন্তু এই স্ট্রোকসগুলি আরও ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমরা খুব সুন্দর করে কার্সিভ লোয়ার কেস লেটার্সগুলো লিখতে পারবে। ওকে আচ্ছা, নাও যারা কমপ্লিট করনি পেজটা তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে ফেলো। ওকে ভেরি গুড। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে আজকে তো আমরা জানলাম যে কোন কার্সিভ স্ট্রোক দিয়ে আমরা
কোন লোয়ার কেস কার্সিভ লেটার লিখতে পারি, তাই তো? ওকে, বাড়িতে কিন্তু এই যে স্ট্রোকস গুলো তোমরা পেন্সিল দিয়ে ট্রেস করলে আবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে কি করতে পারবে তোমরা, ভালোভাবে কার্সিভ লেটার্স গুলো লিখতে পারবে। তোমরা কিন্তু প্যারেন্টসকে অবশ্যই রিকোয়েস্ট করবে তোমাদের কোনো ড্রয়িং বুক বা হোয়াইট পেপার শিট দেওয়ার জন্য, সেখানে কিন্তু ক্রেয়ন দিয়ে বা পেন্সিল দিয়ে যে কোনো কিছু দিয়ে তোমরা কিন্তু এই স্ট্রোকস গুলো প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা, সো আর কি করতে হবে, মাম্মাকে নাহলে পাপাকে রিকোয়েস্ট করবে এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো যেন অবশ্যই গুগল ক্লাসরুমে সাবমিট করে দেন। ওকে, আচ্ছা, তাহলে ফ্লাওয়ার্স আজকের ক্লাস কিন্তু এতটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। Take care of yourself. Love you all. Bye.